হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বানাতে আমার লাগবে আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়ো এবং অল্প গরম মশলা ফাঁকি, এবং লাগবে টক দই পরিমাণ মতো, এবং ব্ল্যাক পেপার, একটু ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো তান্দুরি মশলা, আর লাগবে 1 চামচ মরিচের গুঁড়ো, সরিষার তেল, লবণ এবং অল্প একটু লেবু রস। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপর ওভেন চালু করে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। আর আমি এদিকে রান্না করব খিচুড়ি। যেহেতু আমি তান্দুরি চিকেন বানাচ্ছি, তাই চিন্তা করলাম খিচুড়ি হলে তো ভালো হবে। তাই 2 কাপ পোলাও চাউল আর 1 কাপ মুসুরি ডাল নিয়ে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নেব এবং খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে তান্দুরি চিকেন জমবে ভালো। তো দেখতে পাচ্ছেন আমি অল্প পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি, আর এখানে চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি, আর এখানে দেখতে পাচ্ছেন সেই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিব। তো একে একে তেজপাতা, গরম মশলা, এলাচ, লং সব দিয়েছি। এখন পেঁয়াজ, কাটা পেঁয়াজ অ্যাড করে দিব। এখন অ্যাড করে দিচ্ছি রসুনের কুচি, দিয়ে দিচ্ছি একটু ঘি, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু মরিচ। সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিলাম চাউল এবং ডাউল যে ধুয়ে রেখেছিলাম ঝুরিয়ে, এখন সব অ্যাড করে দিলাম। এখন চাউলটা ভালোভাবে ভেজে নিতে হবে। চাউল ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কতগুলো, আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। আমার গাছের কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কত বড় বড় এবং খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারে বসাইছি। এখন বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে, হয়ে যাবে। এই তো দেখতে দেখতে দেখছেন বলতে বলতে হয়ে গেছে আমার হাতে রান্না করা খিচুড়ি মুসুরি ডাল দিয়ে। এদিকে চিকেনও মনে হয় রেডি হয়ে গেছে দেখে। ওয়াও, ইয়ামি, বেশ সুন্দর হয়েছে তান্দুরি চিকেন। দেখতে পাচ্ছেন খুব মজা হবে, মনে হচ্ছে একদম সফট, খেতে মজা হবে। এখন আমি খিচুড়ির উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন আমার খাবার প্লেটটা একটু ডেকোরেশন করেছি, তো মোটামুটিভাবে করেছি, কারণ আমার দাদুভাই আমাকে যন্ত্রণা দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আচার, খিচুড়ির সাথে আচার হলে একটু ভালো হয়, তাই খেতে খুব টেস্ট আসে। তো মোটামুটি প্লেটটা সাজিয়ে নিলাম। আর এটা হলো চিকেনের গ্রেভি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। Thanks for watching.